গুড মর্নিং সবাইকে, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 8:45 মতো। উঠেছি, বেশ অনেকক্ষণই হয়েছে, উঠে বাসি কাজগুলো কমপ্লিট করেছি। তো বাসি কাজগুলো কমপ্লিট করা বলতে, এই তো সব রান্নাঘরে সব কিছু হয়ে গেছে, বাসন মাজা, ঘর মোছা, প্রত্যেকটা ঘর মোছা, ঝাড় দেওয়া সব হয়ে গেছে। তারপরে জলের বোতল কিছুটা কালকে ভরে রেখেছিলাম, শুধু কিছু বাকি আছে, আর জামা কাপড়গুলো মেলতে হবে। তারপরে এখন একটু চা খাবো, চা খেয়ে উজ্জ্বলকে উঠিয়ে দেবো। তো চলো দিনটা শুরু করি, আশা করি তোমাদের ভালো লাগবে ব্লগটা। কালকে সারাদিন কোনো ব্লগ করা হয়নি, যেহেতু এক্সট্রা ব্লগ একটা হাতে আমার ছিল। জন্মাষ্টমীর দিন এতটাই শরীরটা ক্লান্ত হয়ে গেছিলো না, তারপরে রাত ভোর প্যাকিং করা, তো ওই জন্য একটা ব্লগকে আমি দুটো পার্টে করে দিয়েছিলাম। অনেক কিছু দেখানোর বাকি ছিল, তো একটা ব্লগে সেটা সম্ভব হতো না। কালকে যেহেতু ওই জন্য এক্সট্রা একটা ছিল বলে আর কালকে দিনটা ছুটি নিয়ে নিয়েছি যে না, আজকের থেকে ফ্রেশ নতুন ব্লগ শুরু করবো। তো ওই জন্য কালকে আর কিছু করা হয়নি, কালকে সারাদিন ছুটি ছুটি গেছে। হ্যাঁ, ঘরের কাজ তো করতেই হয়েছে, সেগুলো তো আমাদের করতেই হবে, তাই না? আসলাম একটুখানি ছাদে, ছাদ দেখবো বলে। কি সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ হাওয়া দিচ্ছে আজকে। আর আমাদের বেদানা গাছের সমস্ত বেদানাগুলো খাওয়া হয়ে গেছিলো, সবেদার সব খাওয়া হয়ে গেছিলো, নতুন করে এখন আবার সবেদার ফুল আসছে। বেদানার ফুলটা এখনও আসা স্টার্ট হয়নি, তো বেদানার ফুলটাও আগে আস্তে আস্তে আসা স্টার্ট হবে। আর এখন রোদ উঠছে, বেশ কটা দিন মোটামুটি বৃষ্টি দিয়েছে। আজকে আমাদের বেরোনোর কথা ছিল, কিন্তু আজকে শুনছি যে বন্ধ আছে। আমার সমস্ত কালেকশান, নাইটির সব কালেকশান শেষ হয়ে গেছে, তো সেগুলোকেই আবার রিস্টক করতে হবে, নতুন স্টক করতে হবে। তো আজকে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে আর কি বন্ধ আছে নাকি গাড়ি টাড়ি সব কিছু, তো ওই জন্য আজকে যাওয়াটা ক্যান্সেল করলাম। আজকে মেয়ের স্কুলও যা না, যা যা চলে যা 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 চলে যা যা এখান থেকে যা, সহ্য হয় বলো তো, যা চলে যা চলে যা, আমি আর জায়গা দেবো না। তুই আমাকে এটা সে ঠেলাঠেলি করবি না, এই সে ঠেলাঠেলি শুরু করবে, ওপরে ছাদে এখন উঠতে হবে ওনাকে, যা। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা, মায়েদের কোথাও শান্তি নেই ভাই, যেখানেই যাও তোমাকে ঠেলা গুঁতো খেতেই হবে। এসে এ আর ঠেলা দেবে, ও আর গুঁতো দেবে, মা এটা দাও মা ওটা করো, ইনি আবার ঠেলা গুঁতো দিচ্ছে, সরে বসো, এখানে আমাকে বসাই যাবে না, এটা হচ্ছে ওর রাস্তা, একমাত্র এটা এই ভদ্রলোকের রাস্তা, অন্য কেউ রাস্তা ইউজ করতে পারবে না, না বসতে পারবে না কিছু করতে পারবে। মা ওরা এখন ঘুমাচ্ছে, কারণ কটা দিন না, জন্মাষ্টমীর দিন খুব খাটাখাটনি গেছে সবারই আর কি, তো ওই জন্য মায়ের শরীরটা একটু ক্লান্ত, ডাক্তার দেখাবে, দেখি কবে দেখায় এর মধ্যে। তো আজকে তো যাওয়ার কথা ছিল আমাদের, আজকে ক্যান্সেল করলাম। আজকে মেয়ের পড়াও ছুটি দিয়েছে, প্লাস এই বন্ধের জন্য স্কুলও ছুটি দিয়েছে, কইলেরও আজকে ছুটি, তো আজকে সারাটা দিন আমাদের ছুটি আর কি। ভেবেছিলাম আজকে ছুটির দিনে কাজগুলো করে নেব, মেয়ের পড়া এমনিতেই ছুটি ছিল, তো ভেবেছিলাম যাব বিকেলের দিকে, বিকেলে বলতে দুপুরের পরে খেয়ে দিয়ে কাজবাজ সব কমপ্লিট করে যাব, আর একটু রাত হবে, আসতে অসুবিধে নেই, প্রোডাক্ট নিয়ে একটু রাতের দিকেই না হয় আসবো, তো এই আর কি, তো আর কি করা যাবে, আজকে নেই কপালে, কালকে যেতে হবে, কালকে পরশু দেখি কবে যাই। আসলে যত লেট করব তত লেট হবে, এই সময়টা পুজোর সময়টা, তো কি করা যাবে বলো। আকাশটা দেখেই মনে হচ্ছে, দেখো পুজো 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 গন্ধ, পুরো এত সুন্দর একটা শরতের আকাশ বলো। এখন বর্ষাকাল শরৎকাল সব মিলেমিশে একাকার হয়ে গেছে, শীতকাল সব জায়গার মধ্যে বর্ষাকাল এন্ট্রি করে নিয়েছে ভুলবশত। দেখো আর গরমের তো শেষ নেই, গরম তো আছেই তার সাথে, কিন্তু আকাশটা আজকে বড্ড সুন্দর লাগছে দেখতে। আর আমার গাছে কত ফুল ফুটেছে সারি সারি, দেখো গোলাপ গাছে কত গোলাপ হয়েছে, এই একটা ছোট্ট গোলাপ হয়েছে পিঙ্ক কালার, বাহ কি সুন্দর। যখন অনেক ফুল একসাথে ফোটা স্টার্ট করে না, তখন গাছের ফুলগুলো আকারে ছোট হয়ে যায়, দেখেছো কত ফুল ফুটেছে। আর এদিকে অনেক ফুল রয়েছে, এই ফুলটা ফুটেছে আজকে সাদা, চলো নিচে যাই, এদিকে আর কিছু দেখানো নেই কারণ গরম লাগছে আমার অলরেডি। আর এই দেখো গাছ হয়েছে, এই গাছটা বেশ সুন্দর হয়েছে, ডালপালাগুলো মনে হচ্ছে এবার কাটা যাবে। দেখো মা বলছে যে এই বর্ষাকালে এখন যদি লাউ গাছটা না কাটতাম, এই দেখো আবার গাছপালা হয়েছে, কলমি শাক গাছ আবার হয়েছে, দেখেছো বলেছিলাম না তোমাদেরকে দেখাবো। আর এই যে পুঁই শাক গাছ,
আর আমাদের এই গাছটা প্রচুর বড় হয়ে গেছে, সুন্দর হয়েছে, কুচি কুচি পাতা বেরিয়েছে, চাল কুমড়ো গাছের ডালও বেরিয়েছে বেশ সুন্দর। এই দেখো ফুল এসছে, এখানে একটা ফুল এসছে, ওখানে একটা ফুল এসছে, কিন্তু এগুলো না ছেলে ফুল, মেয়ে ফুল হলে পেছন দিকে মানে নিচের দিকে এসে থাকে, ফল থাকে, ফল নেই এর। যাই হোক, সকালবেলা এক শালিক দেখিয়ে দিলাম তোমাদেরকে, আর এখানে ওদের জন্য জল রাখা হয়েছে গামলায়, ও একা একা এসে সিঙ্গেল ঘুরে বেড়াচ্ছে। ওই যে আর একজন, না না দুজনই আছে, সরি এরা দুজনেই আছে, বাসা করবে বলে মানে খুঁজে বেড়াচ্ছে বাসাটাকে। দাঁড়া উড়ে না চলে যায়, ওই দেখো দুজনেই রয়েছে। চলো করে নিচে গেছিলাম, আমাদের পুচকুড়ানি আমার টিপটা কপাল থেকে তুলে নিয়েছে, মানে কতক্ষণে এসে টিপটা আগে তুলবে। আর আমার এই জায়গাটা একটু ডেকোরেশন, ডেকোরেশন বলতে কিছুই না, মানে আমার ঘরে যত গাছপালা রেখেছিলাম সব গাছগুলোকে ব্যালকনিতে এনে রেখে দিয়েছি, কারণ কি বলতো জল দেওয়ার সময় না খুব অসুবিধা হয়, এখানে একটা ওখানে একটা, আমার আর্ধেক দিন মনে থাকে না কোথায় কোন গাছটা আমি রেখেছি। এই ঘরে একটা গাছ ছিল মানি প্ল্যান্টের, সে তো শুকিয়েই গেছে, সব গাছগুলোকে কলপারে নিলাম, কলপারে নিয়ে সবাইকে স্নান করালাম, স্নান করিয়ে এই জায়গাটাকে ঠিকঠাক করে রেখেছি। এই যে এইভাবে রেখেছি, ব্যাক ক্যামেরায় পরে দেখাচ্ছে। আমাদের পিস্তাবু এসে এখানে শুয়ে পড়েছে, পিস্তার
তেস্তারার কাজ কি, সারাক্ষণ আমার পেছন 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 ঘুরবে। আর আমি ঘর দোরগুলো একটুখানি পরিষ্কার করলাম, মানে গোছালাম, নিচে গেলাম, পুচুটার সাথে একটু খেলাটেলা করলাম। আর এখন মেয়ের আবার ওই কি বলে প্রজেক্টের কাজ ছিল, সেটা করে দিলাম। মানে প্রজেক্ট স্কুল থেকে দেবে বাচ্চাদের জন্য, করতে হয় বাবা মাকে। এখন যদিও ছোট, বড় হলে আস্তে আস্তে নিজেরাই করবে। এখন এটা আর কি ওরা শিখছে যে কিভাবে কি করতে হয়। এখন বাবা মায়ের হেল্প লাগবে, পরে যখন একটু বড় হবে তখন নিজেরাই করতে পারবে। তো প্রজেক্টে দিয়েছে একটা বিড়াল, আর হচ্ছে বাবা মা আর ওই মানে প্যারেন্টস আর বাচ্চা তিনজনের মানে ফটো, ফ্যামিলি ফটো নিয়ে কি কি একটা লিখতে হবে, এগুলোই আর কি দিয়েছে। তো সেগুলোই কমপ্লিট করছে। আর আজকে তো স্কুল ছুটি ছিল, তো ওই জন্য যে কাজগুলো পেন্ডিং পড়ে রয়েছে, মানে যেগুলো দিয়েছে আর কি, পরে জমা নেবে, 2-3 তারিখ করে এগুলো জমা নেবে, তো সেগুলো আগের থেকে করে রাখছে। এই যে সব গাছগুলোকে একেবারে এক জায়গায় রেখে দিয়েছি, যাতে এদের জল দিতেও সুবিধা হয়, পরিচর্যা করতেও সুবিধা হয়, আর দেখতেও ভালো লাগে। সব গাছগুলোকে পরিষ্কার করেছি, এত গাছ হয়ে গেছে না, মানে এদেরকে দেখলেই না, যাদের অভ্যাস আছে, নেশা আছে, তাদের গাছ দেখলে কিনতে ইচ্ছা করে। আর আমার এই গাছটাকে সব পরিষ্কার করলাম, প্রচুর পাতা ছিল, মরা মরা পাতা ফেলে দিয়েছি। আর আমার উচ্ছেগুলো পেকে গেছে, পেকে গেছে, পাখিতে খেয়ে নিয়েছে, ফুটো করে করে, ছেঁড়া হয় না, মনেও থাকে না। আর উচ্ছেগুলো খাওয়ার মতো না, দেখো কীরকম একটা হয়ে রয়েছে, আমের মতো হয়ে গেছে। যাক, হয়েছে, এটাই আমার কপাল ভালো। এমনিতে জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি, এই যে ব্যালকনিতে জামা কাপড় সব মেলে দিয়েছে। আর ওইখানে ওই যে গাছ টাছগুলো রয়েছে, আরেকটু কিছু বাকি আছে করা, সেটা পরে আস্তে আস্তে দেখবো। আর আমার কুকিংয়ের জন্য একটা উনুন বানাবো বলেছিলাম না, তো ওটা ওই মাটি আনতে যেতে হবে, না সময় পাচ্ছি না মাটি আনতে যেতে। সবাইকে লেবুর রস করে দিলাম, সবাইকে করে দিয়ে নিজে ভাবলাম খাবো না, তারপরে কি মনে হলো যে না, আমার তো শরীরটা খুব একটা ভালো নেই, তো নিজেও একটু খাই, নিজের জন্য একটু ভাবি, তো নিজে একটুখানি লেবুর রস খেয়ে নিলাম। আর এখন এই যে খাবার দাবার করবো না, খাবার দাবার খাবো, খাবার খেয়ে তারপরে এডিটের কাজে বসবো। আজকে সোজা সাপটা খাবার, বেশি কিছু রান্না হয়নি, চাটনি ফ্রিজে ছিল, আর শুধু এটা রান্না হয়েছে, পাঁচমিশালি সবজি, কাঁকরোল, ঝিঙে, আলু, পটল, একদম মাখা মাখা সবজিটা। আর এই হচ্ছে মাছের ঝোল, যেটা কালকে করেছিলাম, ওই ঝোল আর একটু মাছ রয়েছে, ওটা দিয়ে ওরা খেয়ে নেবে। আর এটা হচ্ছে ভেন্ডি সেদ্ধ, মেয়ের জন্য আর কি, মেয়ে ভেন্ডি সেদ্ধ খেতে ভীষণ ভালোবাসে। দেখো আমার হ্যাপি বার্থডেতে তো সেভাবে কিছুই করা হয়নি, কারণ জন্মাষ্টমী পড়ে গেছিলো, তার আগে আবার অ্যানিভার্সারি, হ্যাপি বার্থডে এত তাড়াতাড়ি দুটো পড়ে না, একটাই করি, মানে দুটো একসাথে করে দিই। কোথায় ও কোথায় থাকে বলতো? ও থাকে হচ্ছে লখনৌ, লখনৌ থেকে এই কেকটা আমার জন্মদিনে আমার জন্য পাঠিয়েছে, স্পেশাল, মানে ভীষণ স্পেশাল লাগছে নিজেকে, ভালো লাগছে, এটাকে এখন কাটবো। ওর নাম হচ্ছে ধৃতি, তোমরা অনেকেই জানো, লাইভে বারবার ওর নাম করি, আর ভিডিওতে ওর নাম অনেকবার করেছি। ওর সাথে পরিচয় আমার আমার বিজনেসের জন্য, ও আমার রেগুলার কাস্টমার, তো তারপর থেকে খুব সুন্দরভাবে ওর সাথে কথাবার্তা, ও আমাকে সরকার বলে, দেখো এখানে সরকার লেখা রয়েছে। আর আমি বলি ওকে যা না, একটা কিছু বললে ধরো পেমেন্ট ক্লিয়ার হয়ে গেল, ও আমাকে বলবে যে ঠিক আছে সরকার, আমি ওকে বলি যে হুকুম যাওয়া পানা, বাট ঠিক আছে যাওয়া পানা, এরকম একটা কথা হয়। ভীষণ মিষ্টি একটা মেয়ে, আর ও যে এইসব করবে আমি সত্যি আমার মানে কোনো ধারণার বাইরে ছিল। তো চলো কেক কাটিং করি। আচ্ছা আর তুমি ধরো, আর তুমি কাটো, আমি ধরছি হাতটা, ঠিক আছে? এটা তোমাদের সবার জন্য, এটা সবার জন্য, ঠিক আছে? কাছে গিয়ে তো খাওয়াতে পারছি না। আর দিদি থ্যাংক ইউ সো মাচ, সবাইকে। এই যে সন্ধ্যাবেলা আজকে আমাদের রোল পার্টি হচ্ছে, কারণ মেয়ে কটা দিন ধরে বলছে রোল খাবে রোল খাবে, তো এই যে মা আর আমি মিলে বানাচ্ছি। আমি বেলে আর আটা মেখে দিলাম, মা এদিকে বানাচ্ছে, শশা পেঁয়াজ লেবু সব দিয়ে এটাকে মাখানো হয়েছে। আর এখানে যে রুটি ভেজে ভেজে দেওয়া হচ্ছে, মেয়েরটা বানিয়ে দেওয়া হয়েছে, কোয়েলেরও যেহেতু স্যার পড়াতে আসবে, কোয়েলকেও বানিয়ে দিয়ে দিয়েছে। আর এটা আমাদের আর ওই বাড়িতে সবার, বড় বড় করা হয়েছে, বিগ সাইজ, বাম্বু সাইজ, বুঝেছো?
আর এখানে এই রুটিগুলো সব ভেজে রাখা হচ্ছে, একেবারে ভাজা হবে, তারপরে একেবারে রোল বানানো হবে, এগ রোল। এই যে মা এগ রোল বানিয়ে দিয়ে গেছে, এগ রোলগুলো বেশ দেখতেও সুন্দর হয়েছে, তাই তো? হ্যাঁ, তুমি তো খাওয়া স্টার্ট করে দিয়েছো বলছি, আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি, বাকি বইগুলো তো ওই তো মানে অর্ধেকটা পড়ে আবার একটুখানি খেয়ে নিচ্ছে। মা দেখো এটা কি হলো, আকাশে এরকম বিদ্যুৎ চমকালো, ওই জায়গাটাই শুধু হলো, ওই দেখো না প্লেন তো হলো, হয়তো মোবাইলে দেখা যাচ্ছে না, প্লেন আছে প্লেন লাগে তোমাদের ওইভাবে, ওই তো প্লেন তো, কোথায় প্লেন দেখতে পাচ্ছি না, দেখা যাচ্ছে না, বাট ক্যামেরায় ধরা পড়েছে না, প্লেন নয় ওটা, কোনো বিদ্যুৎ চমকাচ্ছে, ওইভাবে প্লেন হবে না।